আমার চাকরি প্রার্থী বন্ধু ও ভাই বোন, তোমাদের সবাইকে ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অসংখ্য গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলে যে কেউ আবেদনের যোগ্য। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে মোটেই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা যারা ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তি সম্পর্কে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি মূলত সরকারি ক্ষেত্রে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে কর্মী। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারেন। বিভিন্ন জেলা প্রান্ত থেকে যে কোনো প্রার্থী খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, শীঘ্রই দেখে নিয়ে আবেদন করুন। আবেদনের পদ্ধতি, মূলত অফলাইনের মাধ্যমে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করুন। 1 নম্বর, সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে নিচে দেওয়া লিঙ্কটি রয়েছে। 2 নম্বর, এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর বের করে নিয়ে প্রিন্ট আউট করে এবং নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করুন। 3 নম্বর, এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, অভিজ্ঞতা, মোবাইল নম্বর ইত্যাদি দিবেন। 4 নম্বর, যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে যুক্ত করবেন। 5 নম্বর, একটি সিগনেচার করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং এগুলি সব একটি খামের মধ্যে ভরে ফেলুন। সবার শেষে এগুলি সব একটি ঠিকানা তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট, নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন। 1 নম্বরে বলা হয়েছে, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট। 2 নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে। 3 নম্বর, মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট। 4 নম্বর, স্থানীয় ঠিকানা প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড। 5 নম্বর, একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর। 6 নম্বর, নিজের কাজ সার্টিফিকেট যদি থাকে। 7 নম্বর, কোনো ওয়ার্ক এক্সপ্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে। নিয়োগকারী সংস্থা ও পদের নাম, কেন্দ্র সরকার তথা সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করা হবে, বিশেষ করে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা খুব সামান্য। সেক্ষেত্রে যে কোনো স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট পদে কিছু কর্ম দক্ষতা তথা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সীমা, অফিসিয়াল নোটিফিকেশন এ প্রার্থীরা বয়সীমা সম্পর্কে কিছু বলা হয়নি সরাসরিভাবে। সেক্ষেত্রে প্রাপ্ত বয়সে হলেই আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কর্মী নিয়োগের প্রক্রিয়া, কর্মী নিয়োগ করা হবে কয়েকটি ধাপের মধ্য দিয়ে। আবেদন জমা করার পর প্রার্থীরা সবার প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। এই লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের মধ্যে। যাই হোক, এর মধ্যে বিভিন্ন বিষয় থাকবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিতে পারবেন। তারপর প্রার্থীদের ডেকে নেওয়া হবে প্রিফারেন্স টেস্ট এর জন্য। এখানে প্রার্থীদের কর্মদক্ষতা যাচাই করে নেওয়া হবে। এখানে রাখা হয়েছে 30 নম্বর, অর্থাৎ সব মিলিয়ে 70 নম্বর প্লাস 30 নম্বর, 100 নম্বরের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত
করে নম্বর ভিত্তিতে মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করে নেওয়া হবে। তারপর প্রার্থীদের কর্মীপদে নিযুক্ত করা হবে। আবেদনের সময়সীমা আগামী 6/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে নিয়ে নিয়োগের তথ্য আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সে সঙ্গে সেখানে নিয়োগের আবেদনপত্র এবং আবেদন পাঠানোর ঠিকানাও দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের খবর এবং সরকারি স্কলারশিপ এই সমস্ত আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল আইকনটিও প্রেস করে দিন। ধন্যবাদ।